এদিকে মুন্সিগঞ্জে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অটোরিকশা চালক শামসুল হক আর আজ বেলা 11টার দিকে একটি বেসরকারি হাসপাতালে যাত্রী আজিজ ব্যাপারী মারা যান। শুক্রবার রাত 8টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যাত্রীবাহী অটোরিকশাটি সিপাহীপাড়ার পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌঁছলে আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে যায়, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরে ট্রাকটিকে জব্দ করা হয়।